আগামীকাল রেজাল্ট আউট ম্যাজিক ফিগার না পেলেও বুথ ফেরত সমীক্ষায় উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, ইঙ্গিত বেশিরভাগ এক্সিট পোলেই। উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরেও অ্যাডভান্টেজ বিজেপি। উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নয়া সমীকরণের ইঙ্গিত, এসপি বিএসপির সাহায্য চাইবে, লোকের এমনটাই ধরে নেওয়াই স্বাভাবিক, অখিলেশের মন্তব্যে জল্পনা তুঙ্গে। পাঞ্জাবে আপ কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, ভরাডুবির পথে আকালি বিজেপির জোট, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় পূর্বাভাস। মেয়াদ পুরনো ওষুধ স্ট্রিপে বসছে নতুন তারিখ, সেই ওষুধ পৌঁছে যাচ্ছে দোকানে দোকানে, মরা ওষুধকে জ্যান্ত করার রমরমা কারবার ক্যানিং স্ট্রিটের ছাপাখানায়, গ্রেফতার দুই বিধায়কদের। মেডিকেল বিলের রাশ টানার ভাবনা বিধানসভার, জালিয়াতি আছে কিনা তা খতিয়ে দেখতে উদ্যোগ, বেশ কিছু বিল নিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু। সঞ্জয় রায় মৃত্যুতে আজ নবান্নের রিপোর্ট পেশ নয়া তদন্ত কমিটির, গতকাল একদিন অতিরিক্ত সময় চান কমিটির তিন সদস্য, তথ্য যাচাই করে দেখতেই সময় প্রার্থনা। টেট দুর্নীতির অভিযোগে এসএফআই ডিওয়াইএফআই এর অবরোধে পুলিশের লাঠিচার্জ, প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ, জামিন না নিয়ে লালবাজারে রাত কাটালেন ধৃত 103 জন। বিউটি পার্লারের ভেতর গণধর্ষণের অভিযোগ, কাজ শেখানোর অছিলায় তরুণীকে বেহুশ করে নির্যাতন মুকুন্দপুরে, পুলিশের জালে দুই অভিযুক্ত, ভিডিওগ্রাফি করে ব্ল্যাকমেলিং এর অভিযোগ। এটিএস জালে মধ্যপ্রদেশে ট্রেন বিস্ফোরণের মাস্টার মাইন্ড জি এম খান, একই সঙ্গে কানপুর থেকে ধৃত আইএস খোরাসান মজিউলের আরেক সদস্য আজাদ, দিল্লিতে লুকিয়ে আরও দুই জঙ্গি, আশঙ্কা গোয়েন্দাদের। জোড়া ঘূর্ণাবর্ত ছিলই, যোগ হল বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত, ত্রিফলের বৃষ্টি চলবে কাল পর্যন্ত পূর্বাভাস আবহাওয়া দফতরের, হোলির দিন বইবে ঠান্ডা হাওয়া। দুষ্টবুদ্ধির জেরে দখলমুক্ত প্রিয় খাট, দেশের একমাত্র জীবিত আগ্নেয়গিরি, খিদে পেলেই 18 মাসের ছেলে ঢুকছে ফ্রিজে, চিনুন বিশ্বের সেরা বোকা কুকুরকে, দেখুন ভাইরাল 24 আজ সকাল 11টায়। রাত 8টা মানেই আমার কথা, আমার ভালো মন্দ, আমার সমস্যা ও সমাধান, আধ ঘন্টায় আমার নিজস্ব, আমার নিজের জন্য, দেখুন আমার 24 রাত 8টায়।